আমি ঢাকাকে অন্যভাবে দেখি, যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না। এটি স্বাভাবিক যে বাহির থেকে দেখার ব্যাপারটা একরকম, আর আপনি যে ওখানে বসে আছেন তখন আপনার দৃষ্টিতে এগুলো ধরা না পড়াটাই অনেকটা স্বাভাবিক। মেজর কয়েকটা পয়েন্টস বলবো আমি, কারণ সবগুলো বলার সময় আমরা খুব ভাই পাবো না। কোরআন এবং সহি সুন্না থেকে আমরা আখিরুজ্জামানের যতগুলো সাইন পাচ্ছি এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা 100% মিলে যায়, এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কবে আল্লাহ পাকের গজব এখানে চলে আসে। আমরা তো এটা মনে করি এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া যে এখন পর্যন্ত এখানে এই গজবটা আসে নাই, কিন্তু আমরা কি আসলে শুকরিয়া আদায় করি কিনা? আমার দৃষ্টিতে ধরা পড়ে যে ঢাকা, যদি আমরা এখন অন্য জায়গায় বসে আছি, বাট এই লেকচারটা ঢাকাবাসীর জন্য স্পেশালি, এবং ঢাকার মতো যতগুলো শহর আছে এই সারা বিশ্বে, বস্তুবাদী শহর, মেটেরিয়ালিস্টিক, যেখানে সময় খুব দ্রুত পাস করে, মানুষের জীবনযাত্রা লাইফ লাইফ লেট খুব ফাস্ট ফাস্ট অফ লাইফ, মানুষ পাশবিক জীবন যাপন করে যেখানে বিশ্বাসের কোনো মূল্য নাই, যেখানে প্রতারণার ছড়াছড়ি, যেখানে আবেগ অনুভূতিগুলো ঠুনকো হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায়, হৃদ্যতা ভালোবাসাগুলো নাই, সব সবার মধ্যে একটা যেন অবিশ্বাস যে এই না জানি এ আমাকে ঠকিয়ে দেয় কিনা, একটা আনস্যাটিসফাইড জেনারেশন এবং আনস্যাটিসফাইড সিভিলাইজেশন, অসন্তুষ্ট, কোনো কিছুকে সন্তুষ্ট না, ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষের বাইরে, সেটা আমি আলাদাভাবে বলছি, আমি ওভারঅল বলছি। দেখুন, এক নাম্বার আমার সেন্সে ধরা পড়ে যে ঢাকা এই শহরটা মানুষকে বস্তুবাদী বানিয়েছে, বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুবাদী বানিয়েছে, এই শহরটা বস্তুবাদিতার উপর দাঁড়িয়ে আছে। এটা কি বোঝেন কিনা? সকালবেলা থেকে সন্ধ্যা রাতে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা মানুষ, কিভাবে আমি আমার রিজিকটাকে অর্জন করব, কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করব বা ভরণ পোষণ দিব, কিভাবে আমি দুবেলার ভাত অন্ন যোগাবো। এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে আর ছুটছে। ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে ওভার ক্রসিং গুলো আছে রূপ উঠতে হবে একটু কষ্ট করে, এবং একটু রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ ছুটছে, কোথায় জানি মানুষ ছুটছে, মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে। যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটত, খেয়াল করে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে। এই ভোর থেকে শুরু হবে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত, ঢাকায় যেন কখনো রাত হয় না, 24 ঘন্টাই দিন। এখানে টাইম যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মতো, তিনি বলেছিলেন আখিরুজ জামানের সময় যাবে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না, সময়ের মধ্যে বারাকা নাই। আপনারা এখন যেখানে বসে আছেন এখানে সময়ে বারাকা, এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না, আমাদের সেকুলার আইস গুলো অবশ্যই ধরতে পারবে না, তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেটেড 24 ঘন্টা দিন রাত। আল্লাহ পাক সময়কে কন্ট্রোল করেন, সময় বারাকা দিতে পারেন, এটা ওরা বিশ্বাস করবে না। একজন সাহাবী 40 বছর বয়সে যা যা করেছেন, এই জেনারেশনে 100 বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন, আমরা মনে হয় 1 বছরে এতগুলো কাজ করতে পারি। সময় আল্লাহ কন্ট্রোল করেন, এখানে বারাকা দেন। ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ, খুব দ্রুত মানুষ ছোটে, যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে। আসলে তারা কোন দিকে ছুটছে? তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগ বিলাসের দিকে। আল্লাহ পাক যেগুলো বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই যে 6টা বিষয় বা 5টা বিষয় আল্লাহ পাক বলেছেন, এগুলোর পিছনে মানুষ ছোটে, খাওয়া পরা ভরণ পোষণ, আরেকটু প্রোগ্রেস আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে, আমার আছে 1 কোটি টাকা কেমন করে এটা 2 কোটি হবে, আমার 5তলা বিল্ডিং আছে কেমন করে এটা 10তলা হয়, এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে। আপনি জানেন কিনা এটা কেয়ামতের একটা আলামত, এটা আখিরুজ্জামানে কেয়ামতের বড় একটা সাইন যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দিন থেকে মানুষ সরে যাবে, এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন। হাদিস এভাবে এসেছে,
এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে, ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে, ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে। এটা হচ্ছে ফিউচার, এই বস্তুবাদী ঢাকা। দুই নম্বর হচ্ছে, দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শেখ। শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না, এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ড তাদের কথা বলছি, দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শেখ, আপনার পলিটিক্যাল সিস্টেম অন দ্য বেসিস অফ কুফর অ্যান্ড শেখ, আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপরে। কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি, কিন্তু প্রমাণ করতে পারবো যেগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে। এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান, আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান, কুফর এবং শিরক। এখানে শেখানো হয়েছে জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য, একটা জব, একটা চাকরি। এই জন্য বড় বড় চাকচিক্যময় ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে। এবং এই ইউনিভার্সিটিস গুলো আমাদেরকে কি শিখাচ্ছে আসলে দিন শেষে? উযুর মাসআলা, গোসলের মাসআলা, 10টা হাদিস, 20টা কোরআনের আয়াত, 10টা সূরা, ইতিহাস, ফিক। আপনাকে শিখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন, আপনার স্ট্যাটাস বাড়বে, বাড়ি গাড়ি করবেন, খাবেন, ফুর্তি করবেন, এনজয় করবেন, পাশবিক লাইফ লিড করবেন, দেন ইউ উইল ডাই, আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার তিনবার জানাজা পড়ানো হবে তিনটা জায়গায়, তারপর তিন দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে। এবার গন ফ্রম হিস্ট্রি, আপনি হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে আপনার নাম শেষ, মুছে গেছে। ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে এবং এর মতো যত সভ্যতা আছে এগুলো, এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম। আল্লাহ পাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে এমন, মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা, প্রতিষ্ঠা করা, বিনয়ী হওয়া, নম্র হওয়া এবং জ্ঞান অনুযায়ী আমল করা। জ্ঞান এমন হবে উপকারী যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না, বরং কাছাকাছি নিয়ে আসবে। মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে, এগুলো আসলে কি এমন হচ্ছে কিনা। কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং এর তো অভাব নাই, ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে, কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে। এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপর, আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে শিরকের উপরে, তারা আল্লাহর হালালকে হারাম করেছে আর আল্লাহর হারামকে তারা হালাল করেছে। আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন, তারা সুদকে হালাল করেছে, তারা রিবাকে ফরজ করেছে। আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটারি সিস্টেম, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহ পাক কারেন্সি দিয়েছিলেন, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহর হালালকে কেউ যদি হালাল হারাম করে আর আল্লাহর হারামকে কেউ হালাল করে, এটাকে কি বলা হয়? সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে বলা হচ্ছে এটা শিরক। যাই হোক, এই মুহূর্তে মনে করতে পারছি না, শেষের শব্দটা দেখবেন যে এখানে শিরকের কথা বলা আছে। ইত্তাখাযু, মনে পড়ছে, ইত্তাখাযু আহবারাহুম ওরুবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, তারা কি করেছিল, আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, জিউসদের কথা বলা হচ্ছে, পাদ্রি দরবেশ এদেরকে রবের আসনে বসিয়েছিল। ভালো করে শোনেন, একটা তারা পাদ্রি এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল এবং ঈসা আলাইহিস সালামকে রবের আসনে বসিয়েছিল। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত করবে। এই আয়াতটা যখন পড়া হচ্ছে আদি ইবনে হাতেমের সামনে, আদি ইবনে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাদ্রি দরবেশদের ইবাদত করি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইউহাররিমুনা ফাহাল্লাল্লাহ ফাতুহিল্লুনাহু, তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না, তোমরা কি সেটা গ্রহণ করো না? তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি সেটা মেনে নাও না? বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না, তোমরা কি সেটা মেনে নাও না? তখন আদি ইবনে হাতেম বলল যে হ্যাঁ বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি, আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না, ওদেরকে সিজদা করি না, ওদের সামনে নজর মানত করি না, কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি, আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে ওদের ইবাদত করা। এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আমরা কি করেছি? হালাল করেছি। আল্লাহ পাক মাদককে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। নিজেকে প্রশ্ন করেন, আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি,
আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন, আমরা উন্মুক্ত করছি। আল্লাহ পাক খিলাফাকে হালাল করেছেন, আমরা হারাম করেছি। আল্লাহ পাক অনেক কিছুকে হালাল করেছেন যেগুলোকে আমরা হারাম করে নিয়েছি, বা আবার আল্লাহ পাক অনেকে হারামও করেছেন যেগুলোকে আমরা হালাল করে নিয়েছি। এই সিস্টেমটা যদি চলতে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। ওয়া আমুরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কথাটা বলতে যাচ্ছিলাম, আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করছে আল্লাহর সাথে, এখান থেকে আল্লাহ পাক পবিত্র, তার মানে এই কাজটাকে আল্লাহ পাক শিরক করেছে। তো আপনার শহরের এডুকেশন সিস্টেম, আপনার ব্যাংকিং সিস্টেম, আপনার ফাইন্যান্স, আপনার ইকোনমিক সিস্টেম, এগুলো দাঁড়িয়ে আছে শিরকের উপর, কুফুরের উপর। এর জন্য আপনি একা দায়ী নন, এর জন্য আমাদের রাষ্ট্র দায়ী নয়, এর জন্য আমাদের শুধু এই ওলামায়ে কেরাম বা আমরা যারা সাধারণ জনগণ, আমরাই দায়ী নই, ব্যাপারটা এমন নয়। আমাদের দোষ আছে, কিন্তু বড় দোষটা অন্য কারো, যাদের দিকে আমাদের চোখ নাই। আমাদের চোখটা হচ্ছে আপোষের ইখতিলাফগুলোর দিকে, আমাদের চোখটা বেশি আর কি। কিভাবে আমরা আমাদের মধ্যে ইখতিলাফ করে মারামারি কাটাকাটি করে বিভক্ত হবো, এদিকে চোখটা আমাদের বেশি। বড় যে মূল এনিমি, ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই। তো এটা আপনার ঢাকা, আরো আছে আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিট, শুধু এই শহরের না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি। তবে এটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ, এটা একসময় ছিলও না, একসময় থাকবেও না, মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন। এক সময় ছিল খেলাফা, আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে। এই উম্মতে মুহাম্মাদের স্ট্যান্ডিংটা ছিল খেলাফা দিয়ে। খেলাফা নিশ্চয় বুঝি আমরা, এমন স্টেট যেটা যার মালিক আল্লাহ, এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহর বিধান অনুযায়ী, এমন স্টেট যেখানে আল্লাহ হচ্ছে আল আকবর, আল্লাহ হচ্ছে আল মালিক, মানুষ জনগণ আল মালিক আল আকবর নয়, বরং আল্লাহর দাসত্বের অধীনে প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বাধীন। খেলাফায় এক সময় ছিল, উমর ইবনে খাত্তাবের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উসমান আলী, এই সময় ছিল, এখন নাই। একটা সময় আবার আসবে, কে আনবে কিভাবে আসবে এটা জানতে হলে আপনি আখেরাত জন্য স্টাডি করেন, পাবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে এই পৃথিবীর শেষটাও হবে খেলাফায়, এবং এই পৃথিবীতে মানব জাতির ইতিহাস এটাও শুরু হয়েছিল কিন্তু খেলাফা দিয়েই। ওয়াইজ কুলনা লিল মালায়িকা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়িকা ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা। ওই যে খলিফা আদম আলাইহিস সালাম, তারপরে আপনার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম, আবারও শেষটা হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে, ঈসা ইবনে মারিয়ামের হাতেই শেষ হবে, তিনিও হবেন কিন্তু খলিফা। কিভাবে আসবে, কিভাবে হবে, এটার জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন, সময় টাইম উইল এক্সপ্লেইন এভরিথিং, সময় সব ব্যাখ্যা করে দিবে, কাউকে কিচ্ছু করতে হবে না, এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ করে দিবে। কার দ্বারা করাবেন, কিভাবে করাবেন, এই প্ল্যান আল্লাহর কাছে আগে থেকেই করা আছে, আল্লাহ পাকের লাউহে মাহফুজ আগে থেকেই লেখা আছে যে দাজ্জালকে খুঁজতে যাওয়া সেই দশজন ঘোড়সাওয়ারের বাবার নাম কি, তাদের নাম কি, তার বাবার নাম, সব কিছু রিটেন করা। এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই যে এখন আমাদের অবস্থা কেন এরকম, কিছুই হচ্ছে না, এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই। এটা শেষ হবে খেলাফত, এখন যে অবস্থাটা আপনি আছেন এটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে রেখেছে, দাঁড় করিয়ে রেখেছে, তাদের প্রতি নসিহত করা ছাড়া আমাদের কোনো আসলে কাজ নাই এই মুহূর্তে, কারণ আমরা দুর্বল। আর এটা আমাদের জন্য শোভাও পায় না যে আমরা তাদের পক্ষে এমন বিরুদ্ধে এমন কিছু করবো যেটা আমাদের শক্তি নেই। আমরা নসিহা করতে পারি, তারা যদি রিসিভ করেন আলহামদুলিল্লাহ, রিসিভ না করলে তাও আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করুন, কারণ প্রত্যেকেই তার কর্মফল ভোগ করবে। এটা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, আপনাকে আল্লাহর জায়গায় গিয়ে কাউকে শাসন করতে হবে, আল্লাহ সব করে দিবেন সামনে, অপেক্ষা করতে থাকেন। আপনি যাবেন সামনে এই শহরের দিকে, দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি, আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি, এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই, এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে, তাদের ইয়াং জেনারেশন, তাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, 8-9 পড়া বাচ্চা, 5-6 পড়া বাচ্চা, এমন এমন মাদক যেগুলো আজকে থেকে 100 বছর আগে কল্পনা করে নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, নতুন একটা মাদক মেয়ের সাথে সাথে এসে রিক্সাওয়ালার কাছে মাত্রাও শুরু করছে, পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে। কি মাদক এটা আসতেছে, আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আখিরুজ জামানে মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে,
হারামই মনে করবে না, যেটা হারাম এটা তো শহর। এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন, অন্যান্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই, এবং ওগুলো ছোঁয়া লাগছে। আপনি দেখেন আপনার শহর মানে ইজি না, আপনার শহর মানে ইজি না। এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না, এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না, তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ। আল্লাহ পাকের দেয়া অধিকারের চাইতে পশ্চিমাদের সেখানে অধিকার ওদের কাছে বেশি পছন্দ, এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে। ওপেন ওপেন জিনা, বিবাহ বহির্ভূত রিলেশনশিপ, আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি, আপনার যে কোএডুকেশন, আপনার চাকরি ক্ষেত্রে কোএডুকেশন, একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস, এগুলো যেন সয়ে গেছে আর কি, সয়ে গেছে। একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল, পাবলিক বাসে, চারদিক থেকে পুরুষকে ধাক্কা দিচ্ছে, ওর কাছে কিছু মনে হচ্ছে, নর্মাল হয়ে গেছে, নর্মাল শহর আপনাকে করে দিচ্ছে। কেমন যেন একটা যান্ত্রিকতা, এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই, তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলছে। জিনা এভরিওয়্যার, আপনি দেখবেন শপিং মলে জিনা, রাস্তায় জিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা। তাদের যে গেটা ড্রেস আপ, যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সে জামানায় এমন এক্সিডেন্ট মেয়েদের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে। এটার এক্সাম্পল কিন্তু সাহাবীদের যুগে আমরা দিতে পারতাম না, এখন দিতে পারি। তারপরে কিছু মানুষ বলবে না না না, এখনো 1000 বছর বাকি আছে, কেমন অপেক্ষা করতে থাকেন 1000 বছর। জিনা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো কি করেছে, আপনাকে ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে নিয়ে আসে। এখানে সম অধিকারের নামে দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে, বিউটি কন্টেস্টের মাধ্যমে, এই যে মিউজিক, এই বিউটি কন্টেস্ট, এই যে মিডিয়া, এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার, এগুলোতে নারীকে নারীর জায়গায় রাখা হয় নাই, তার সবকিছু উন্মুক্ত করা হয়েছে। এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে, ফাংশন, ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে। একটা মেয়ে সকালবেলা উঠতেছে, এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে, সব কিছু কাজ গোছায় সে আবার 8-10টায় ব্যাক করছে, এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে। এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায়, স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা, এগুলো তো এখানে কল্পনা করা যায় না। তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটাই শহরে সম্ভব হয় ইল্লা মাশাআল্লাহ। এতে করে বন্ধনগুলো ভেঙে যায়, পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায়, ডিভোর্স বাড়তেছে আপনার শহরে, এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে, পরকীয়া বেশি হচ্ছে, এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা, পরকীয়া মানেই কিন্তু হত্যা। পরকীয়ার পর একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না। ওই যে দেখলাম 6 টুকরা লাশ, আল্লাহ ভালো জানো সত্য না মিথ্যা, আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুটো না অনেকগুলো হয়। এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন এটাও একটা হাদিসের সাথে মিলে যায়, শেষ জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকে, এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে, আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করবো। এটা তো সহজ। এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সন্তান তার মাকে কাছে পাচ্ছে না, বাবাকে কাছে পাচ্ছে না। এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে। মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে, যৌবনকালে তার মাথাটা ওরকম হয়। যে বাচ্চাকে শৈশবে প্রচন্ড টর্চার করেছেন, একাকিত্বে রেখেছেন, তাকে সঙ্গ দেয় না বাবা মা, এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাসী হতে পারে, সমূহ সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে। ওদের সেন্সে জঙ্গি বলছে, আমাদের সেন্সে ওরা যেটা বলে মানে উগ্রবাদী হয়ে যাবে, নিরাপরাধ মানুষকে হত্যা করবে, এটা হতে পারে। সন্তানের শৈশব এখানে হরণ করা হয়, আর ওকে ওই যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসি, সন্তানকে মানুষ করে কাজের বুয়া, এটাই শহর আপনাকে দিয়েছে। এবং এই প্রতিটা বিষয় কি আমাদের সাইন, প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে। এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা, এখানে সময় দ্রুত পাস করে, এখানে সময় সাকিনা নাই। এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা অত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন, সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন টোন ক্যান্সেল করেন, হি উইল বিকাম ক্রেজি, সে পাগল হয়ে যাবে, চলতেই পারবে না, সে ওর মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে আমি সময় কাটাবো। এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা আছে, কিশোর এবং যুবকেরা, এরা ওদের মতো ওই প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না, চড়ের মধ্যে হাঁটতে পারে না, ওখানে বালুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না, এরা বৃষ্টিতে ভেজে না, এরা হাইজেনিক ফুড খায় না,
ম্যানুফ্যাকচার্ড করাপ্টেড ফুড খায়। এদেরকে খেয়াল করে দেখবেন, এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না। এটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত, এটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী। এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না, এটা গ্রামের মেয়ে 10টা বাচ্চা দিতে পারবে নর্মাল, কিছুই লাগে না। নবীজি বলেছিলেন শেষ জামানায় মেয়েটাকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে। এখন বলবে হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না, কিছু আমাদের ভাই আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করে, না না এটার ব্যাখ্যা করার দরকার নাই। ব্যাখ্যার অধিকার আপনি আমার থেকে হরণ করেন কেন? ব্যাখ্যাটা করছি, সত্য হলে হবে না হলে হবে না, ব্লেম তো আমার ঘরে আসবে, কি আমাদের দিন আপনাকে টেনশন করার দরকার। আমরা বলছি প্রসিজার, সে জামানে মেয়েটাকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে। আরো বলছেন নবীজি সে জামানে গর্ভপাত বাড়তে থাকবে। আপনার যে জিনা, আপনার পর্নোগ্রাফি, আপনার শহর মানে পর্নোগ্রাফি, এখানে যত ফ্যাক্ট যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস, এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি, আমার সেটা আপনারা ভালো জানেন। এবং এই প্রতিটা সেক্টর, এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো, এই যে মাদকের সেক্টরগুলো, মিউজিশিয়ানগুলো আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে, এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী, দেয়ার হোমোসেক্সুয়াল, এবং ওদের সংগঠনও আছে আপনার শহরে আছে। এটা আপনার শহর ঢাকা, সিটি অফ আখেরুজ্জামান। এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। এই বিশ্ব আজকে থেকে 100 বছর আগে এই বিশ্ব দেখে নাই, যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে কাদিস বলেছেন, লাস্টের দিকে জিব্রাইল আসলাম এসে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কেয়ামত কবে হবে ইত্যাদি। নবীজি এই হাদিসে বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না, বা এইভাবে বলেছেন যে তোমার জ্ঞান, মাল মাসউল আন হাবি আলাম মিন আসাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। কিন্তু আলামত দুইটা বলতেছে, মাত্র দুইটা, একটা হচ্ছে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, কাপড় নাই গায়ে, পায়ে স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন আপনি অপেক্ষা করেন কেমন হবে। এই দৃশ্যটাকে লাস্ট 100 বছরে বিশ্ব দেখেছে কিনা, আপনার শহর এই দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতিরাত, এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে, সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক ফাঁক, তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে। শোনেন, কেয়ামতের বড় সাইন হচ্ছে ভূমিকম্প, বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে, এবং বড় বড় তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে পৃথিবীর। কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে, কেয়ামতের আগে আগে মুতানুন শাদিদ, প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড়। ওয়া বাদাহু, এরপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। যদি এখনকার এই মহামারীর সিজনটাই সেই মহামারী হয়ে থাকে, আমি শিওর না, যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, তাহলে এরপরে নিঃসন্দেহে ভূমিকম্প আসবে। আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয়, চিন্তা করেন যে এই যে কি বলবো, উঁচু উঁচু দ্বিতল তিতল অট্টালিকাগুলো কি হবে, প্রত্যেকটা একটা একটা কবরস্থান হয়ে যাবে। আর এই কথা সেকুলারাও বলে, কিন্তু তারাই সতর্ক করছে না যারা অনাইট পিপল। এটা আপনার শহর, এখানে আরো অনেক কিছু আছে। এখানে আপনি পাবেন প্রতারণা, আমানত এখানে উঠে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আগে কি হবে, আমানত উঠে যাবে, খায়েনকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে খায়েন। এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়, আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। আর এই কাজটা কে করে? এই কাজটা মিডিয়া করে। এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দিয়ে ছড়ানো হয় নগ্নতা, অশ্লীলতা, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ, যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে। অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ব্রেইন ওয়াশড। আজকে থেকে 70 বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দেবে, তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায়। 70 ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে, দে আর সাকসিড। আপনার শহরে দেখবেন এক প্রতারণা, জালিয়াতি, বাটপাড়ি, চুরি, ছিনতাই, রাহাজানি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কে আমাদের আলামত। আমি বলছি না যে আলামতগুলো আগে কখনো ছিল না, এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল। এছাড়াও আরো বড় বড় কিছু আছে, আপনার শহর আছে জায়নিস্ট মুভমেন্ট, আপনার শহর জায়নিস্ট মুভমেন্টের বেস, আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যা রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতবাদ গুলোকে প্রচার করা হয়। ফর এক্সাম্পল শিয়াইজম, ফর এক্সাম্পল ক্যাডিয়ানিজম, ফর এক্সাম্পল মিশনারিজ, রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর।
শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে। 10 দিন এতেকাফ করেন রমাদান মাসে, এতেকাফ করে একটা শপিং মলে যান, চায়না টাউনে চলে যান, আপনার নূর চলে যাবে। আর যদি এই মলস গুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক, তাহলে নূর আর আপনার ভিতরে নাই। বুঝতে পারবেন নূর কি, ওই 10টা দিন এতেকাফ করেন, আল্লাহ সাথে থাকেন, 10 দিন পর চলে আসেন শহরের ভিতরে, দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে, ভালো লাগবে। এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসেমিটিজম, মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার সাথে। এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে, কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই, সম্প্রীতির সাথে, হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে। কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে, অ্যান্টিসেমিটিজম, তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা ধ্বংস হয়ে যায়। এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি। দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না, এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে, আলেমদের সংখ্যা কমে যাবে। এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের, যে এই শহর, এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে, এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক, এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে, যে সারা বিশ্বকে ডিল করতে পারে, যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে একটা স্কলার দেখান। বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে, এখানে এখানে এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে না, কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক। তারপর এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছুই পাবেন, প্রচুর সমস্যা, এগুলো কি আমাদের সায়েন্স। এখানে আপনি পাবেন নাস্তিকতা, আপনি পাবেন কুফর, আপনি শিরক পাবেন, ফাসেকে জুলুম পাবেন, জুলুম জুলুম, এই শহরটা জুলুমের শহর। সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয়, চান্স পাইছি 200 টাকা ঠকাই দিব, ঠকাই দেওয়ার ফলে মনে হলো আমার ক্রেডিট, আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা। এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরব্বিল আলামিন আয়াতটা ভুলে গেছে। সেদিন কি অবস্থা হবে, যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। আরো আরো আছে, এই শহরের পুরো জেনারেশন, ইয়াং জেনারেশন স্পেশালি, তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসে, তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন, ইসলামিক গোল, এইম ইন লাইফ, ইসলামিক কনসেপ্ট এটা নাই, তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে। এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল, বেলাইনে ছিল, হয়তো মাদকের সাথে ছিল, গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরো অন্য খারাপ কিছু করেছে, এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে। সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন, ইসলামিক যে মানে গোল অফ লাইফ, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা এখনো জানে না যে তাদের জীবনের গোলটা কি। যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, এই ব্যক্তি সফল। এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে। ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে প্রবেশ করবো। এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি। বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্যের ডেফিনেশন একটা চাকরি, একটা ব্যবসা, একটা বড় বড় কিছু, বড় বিল্ডিং, সুন্দরী নারী, এই আর অনেক বিষয় আছে যেগুলো একটু বলা সম্ভব না। শেষ করছি, শেষের দিকে আসছে, এখানে প্রাকৃতিক বিপর্যয় আছে, পরিবেশটা ন্যাচারাল নাই, এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না, এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে। যদি আমরা বলি এটাও দলিল আছে কোরআন সুন্নায়, বলবে যে এরা পাগল হয়ে গেছে, এগুলো থাকতে পারে। সূরা মুলকের শেষের একটা পড়েন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, ভেবে দেখো হে মানব জাতি, কোনদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে, কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে সুপেয় পানি, তোমারই পানি এনে দিবে। পুরো বাংলাদেশে কোন সেটা শহর যেখানে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন, মানুষের এখনো হুশ হয় না, ডেঞ্জার জায়গায় আমরা অবস্থান করছি। আমরা এখন শেষ করবো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ। পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন, নৈতিক অবক্ষয়ের কথাই বলেন,
আপনার বস্তুবাদিতার কথাই বলেন, অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন, পলিটিক্যাল শিরকের কথাই বলেন, এই যে উঁচু বিল্ডিং এর কথা বলেন, যে বেহায় নারীদের কথাই বলেন, নগ্ন অশ্লীলতা, আপনার পর্নোগ্রাফি, আপনার জিনা, সমকামিতা, সব কিছু কি আমাদের বড় বড় সাইন্স, যেগুলো আপনি দেখবেন আপনার শহরে 100% মধ্যে আছে। এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরো বেশি পরিমাণে আছে, তবে আমাদের শহরে কম নাই। এই জন্য আমরা যখন এই শহরে প্রবেশ করি, ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান। এই জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান। আমার সাথে অনেকে একমত হতেও পারে, নাও হতে পারে, যারা দ্বিমত পোষণ করে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই। কারণ আমি যা বলছি বা আমরা যা বলছি এটা যদি সত্য হয়ে থাকে, হিস্ট্রি উইল রিমেম্বার, এটাকে ইতিহাস মনে রাখবে। একসময় আমরা থাকবো না, মানুষ মনে রাখবে যে অমুক 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 এই কথাগুলো আগেই বলে গেছে। আর যদি আল্লাহ না করুক এগুলো ভুল হয়, তাহলে ইতিহাস আমাদেরকে ভুলে যাবে, যেমন করে ইতিহাস অনেক মানুষকে ভুলে গেছে। আর যাদের কাছে এই নলেজগুলো আছে কিন্তু তারা সেগুলো জনগণকে বলছেন না, বা নিজের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করছেন, বা কুফার, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের সাথে আতাত করছেন, আপোষ করছেন, ওদের পক্ষ নিয়ে কাজ করছেন, বা রিয়েল কথা বলছে, তাহলে আমরা বলব ইতিহাস আপনাদেরকেও মনে রাখবে, বাট এই উম্মতের গাদ্দার হিসেবে মনে রাখবেন। কি করবেন ঢাকাবাসী? সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন, কি জন্য আপনারা পৃথিবীতে আসছি। আমরা আমিও কিন্তু ঢাকাবাসী, এখন আল্লাহ পাক আমাকে এখানেই জুড়াই দিয়েছেন তাকদীর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত, যে আমরা কি জন্য পৃথিবীতে বসবাস করছি, উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা, এই পাশবিক লাইফ লিড করা, খাবো দাবো, লাক্সারিয়াস জামা কাপড় পরবো, ঘুরে বেড়াবো, ফ্যান্টাসি, এক সময় আমরা মারা যাবো, এরপরে কি আসলে, এরপরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি, দুনিয়াটাকে প্রয়োজন মনে করি, দুনিয়া আমার হাজত, যতটুকু লাগে সন্তুষ্ট থাকি, 10,000 টাকায় সংসার চললে 20,000 টাকার দিকে না যাই, একতলা বাড়িতে হয়ে গেলে দুতলা বাড়ি করার ওদিকে না যাই, বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি। এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি, ফামান যুহসিহা আনিন নার ফা উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এটা মনে রাখি, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল, আর কেউ সফল না। ওই যে ট্রাম্প, নেতানিয়াহু, এই হাবিজাবি, বাইডেন মাইডেন, এই যে যা যা আছে আমাদের, পুতিন টুতিন, ফেরাউন, নমরুদ, কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে, কেউ সফল না। এরা যদি পরকালে জাহান্নামে যায় ওটাই আলটিমেট ওদের ধ্বংস। আর যে ব্যক্তি, আপনি, আমি, অমুক, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে আছে, সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায়, একটা ভ্যান চালায়, একটা রিক্সা চালায়, যাই চালায়, পরকালে যদি সে জান্নাতে যায়, এই ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে, এটা ঢাকাবাসীর প্রতি প্রথম নসিহত। 2 নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে। বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি, ডুবে থাকা, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কনসেপ্ট থেকে বের হতে হবে। আল্লাহ পাক কিন্তু বলেছেন কাল্লা সাওফা তাআলাম, ধমক একটা, অবশ্যই জানবে, সুম্মা কাল্লা সাওফা তাআলাম, আবারও বলছি অবশ্যই জানতে পারবে, কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, একবারে বিশ্বাস, নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল। না তারা উন্নাল জাহিম, প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে, এবং সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবে। এই নসিহত আমার প্রতি আপনাদের প্রতিও, যে আমরা বস্তুবাদী না হই, দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি, পরকালের বান্দা হয়ে বাঁচি, আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দিবেন ইনশাআল্লাহ। একটাবার মনে নিয়াত করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য আমার সালাত, আমার কুরবানি, আমার সবকিছু, দুনিয়ার যা যা প্রয়োজন আপনার, আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দিবেন। এক জায়গায় গেছেন, আপনার জামা নাই, দেখবেন কেউ একজন জামা হাদিয়ে দিয়ে গেছে, দেখবেন খেয়াল করে যাচ্ছেন, টাকা পয়সা নাই, কেউ হাতে টাকা দিয়ে চলে যান। তো ব্যাপারটা এরকম, আমরা বস্তুবাদী না হই, আমরা জীবন উদ্দেশ্যটা ফিক্স করি, দুনিয়াকে প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ, দুনিয়াকে আল্লাহ পাক আপনার পায়ের সামনে এনে হাজির করা। আর 3 নম্বর এক নসিহা হচ্ছে, আপনি হালাল রিজিকের সোর্স, হারাম রিজিকের দিকে যায় না। আমরা যত পরিশ্রম করছি, শিক্ষা, এই যে আমাদের ছোটাছুটি
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর মূল একটাই কারণ, রিজিক, রিজিক। আর এই রিজিকটা নেয়ার জন্য আমরা কিন্তু হালাল হারামে পরোয়া করছি না। শুধু এতটুকু ফিক্স করেন মাথার মধ্যে, হালাল খাবো হারামে যাবো না, আল্লাহ তুমি আমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হোক সেটা ছোট, আমার পরিবার জন্য চলে যায়। এবং ঢাকায় এরকম রিজিকের অনেক সোর্স আছে, আমার চেয়ে আপনারা ভালো জানেন। অতএব হালাল রিজিকে থাকেন, হারামে যায় না, কোনোভাবেই সুদের সাথে আপোষ করেন না, ঘুষের সাথে আপোষ করেন না, দুর্নীতি করেন না, কোনোভাবেই আপনি প্রতারণা করেন না, অন্যের সম্পত্তি আত্মসাৎ করেন না, জুল। চার নম্বর বলবো পরিবার, পারিবারিক ব্যাপারটা। আপনার পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করেন, এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন, আপনার জন্য নামাজে দোয়া করে, আপনার দিনের বিষয়গুলো বুঝায় দেয়, এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্ব জয় করতে পারবে। আর যদি এমন স্ত্রী আপনার ঘরে না থাকে, আপনার পুরো জীবন এই স্ত্রীর পিছনে কাটাইতেই শেষ হয়ে যাবে, এই পুরো পুরো বিষয়টাই আপনার জন্য ফিতনা হয়ে যাবে। রূপের কারণে বা বংশের কারণে বা টাকা পয়সা দেখে বিয়ে করেছেন, পরে আপনি আর অ্যাডজাস্ট করতে পারছেন, দেখলেন যে তার মধ্যে দিনদারিতা বাদ দিয়ে সবই আছে, এমন জায়গায় যায় না। দিনদারিতা থাকলে ওইটা নিয়ে থাকে, বাকিগুলো ইগনোর করেন। সন্তান যখন হবে তাদেরকে প্রত্যেককে আদর্শ সন্তান হিসেবে মানুষ করতে হবে। সন্তানদের খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, ওদের পড়াশোনা, ওদের কার সাথে মিশছে, বেশি ডিভাইস দিবেন না, ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, এগুলো ভালো হবে ইনশাআল্লাহ। আমি আরো বলবো যে এখানে আরো নসিহা হচ্ছে যে জ্ঞান অর্জনের পিছনে সময় দেন, আমল করার আগে জ্ঞান, মানে ইলম মুকাবিলাল কওলি ওয়াল আমাল। কথা কাজের পূর্বে জ্ঞান, মানে জ্ঞানটাকে অর্জন করেন। আমি সাবজেক্টগুলো বলেছি কোন কোন সাবজেক্ট, কোরআন, সুন্নাহ, হিস্ট্রি, ইসলামিক ইতিহাস, ইকোনমিক্স, ফিলোসফি, এগুলো একসাথে করে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার পাঁচ বছরের পরিশ্রম আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি কখনো বলি নাই যে ওলামায়ে কেরামে সোহবতে যাবেন না ইত্যাদি ইত্যাদি, আমি বলেছি শুধুমাত্র একটা ঘরানার ওলামার কাছেই পড়ে থাকবেন না, সমস্ত ওলামায়ে কেরামকে ভালো চোখে আগে দেখতে শেখেন, সবার কাছ থেকে জ্ঞান নিয়ে শেখেন। যদি আপনি শুধুমাত্র সালাফিজমই থাকেন, আমাদের সো কল্ড সালাফিজমের কথা বলছি, তাহলে তো আপনি আপনি কমই ঘরানার আলেমের কাছে জ্ঞান পাবেন না, সিম্পল। তাহলে মনে হবে যে এদের কাছে কোনো জ্ঞানই নাই, এটা তো অহংকার, কেবর, এটা ইবলিসের ছিল। কি করতে হবে? খোলা মনে সব আলেমের দ্বারস্থ হন এবং সবার কাছ থেকে জ্ঞান নেন, সবার ভালোটাকে নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। কারণ এমন কোনো আলেম আপনি পাবেন না যার 100% পারফেক্ট। আর আমাদের কিছু ভাই চায় 100% পারফেক্ট একজন মানুষ আসুক, আমরা তার আনুগত্য করবো, আসলে এমনটা হবে না। জিব্রাইল আলাইহিস সালামকে যদি পাঠানো হয় এরা তার প্রতি সন্তুষ্ট হবে না, বলবে আপনার পাখা কেন, আপনি মানুষ না কেন, আপনার পাখার দলিল কোথায়? এদের কাছে সময় নষ্ট করেন, সমস্ত ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন। আমার আমার ভিউ বলছে প্রত্যেকটা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাদের সোহবতে যান, জ্ঞান শিখেন, কিন্তু এই সাবজেক্টগুলো এড়িয়ে যাবেন না। শুধুমাত্র ইসলামিক লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি এখনকার বিষয়টা বুঝতে পারবেন না, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আপনি শুধু জেনারেল লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি সব কিছু ডিল করতে পারবেন না। একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে আসেন, একটা এটাকে মিউচুয়াল করে সামনে যান, দশটা বছর পরিশ্রম করলে ইনশাল্লাহ রেজাল্ট পাওয়া যাবে। এর সাথে আমি বলবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন যে জানা অনুযায়ী আমলটা যেন করতে পারি। আর এর সাথে আমি একটা কথা বলবো ঢাকাবাসীর জন্য, গ্রামের বাসাগুলোকে প্রস্তুত করে রাখেন, আপনি শহরে চিরদিন থাকতে পারবেন না। ওয়াইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা। ব্যাখ্যা ওদের কাছে শুনে কি বলে, আমরা অনুবাদ বলছি, এমন কোন কারিয়া নাই যাকে আমি কিয়ামতের আগেই ধ্বংস করব না, আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা কঠিন শাস্তি প্রদান করবো না, এমন কোন শহর নাই পৃথিবীতে। অনেক আগেই এটা কিতাবে লেখা হয়ে গেছে, ভূমিকম্পের মাধ্যমে হোক বা আপনার মহামারীর মাধ্যমে হোক, আরো বড় কোনো গজবের মাধ্যমে হোক,
ঢাকা উইল কোলাপস, কোনো শহর কনস্ট্যান্ট থাকবে না। হিজরত, আপনার গ্রামের বাড়ি, আপনার এই যে সেখানকার কৃষিভিত্তিক অর্থনীতি, ভালো অর্গানিক ফুড, এগুলো তো অভ্যস্ত হন, ওখানে যাওয়া আসা শুরু করেন, ঢাকা আপনাকে ছাড়তে হতে পারে। সামনে ওয়ার্ন করছি আমি, এরকম বড় বড় শহরগুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শহরটা উৎপাদন কেন্দ্রিক নয়, আমদানি রপ্তানি কেন্দ্রিক। একটা মাল হামা সবকিছুকে ব্লক করে দিবে, এখানে যারা থাকবে তারা আফসোস করবে, যদি আমরা এখান থেকে আগে লিফট করতে পারতাম। এটা প্রস্তুতি রাখেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন, আমাদের জ্ঞান, আমাদের টাকা পয়সা, আমাদের স্ত্রী সন্তান, আমাদের এই যে জামা ইমারা, এগুলোকে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেন যতটুকু পারেন। সমসাময়িক বিষয়গুলো পড়েন, আগামীর জন্য প্রস্তুত থাকেন, এবং আপোষে ইখতলাফ না করে, যারা ইখতলাফ করে ওদেরকে ভুলে যান, আপোষে যারা ইখতলাফ করে না, মরম্ম মন জামা কনসেপ্টে বিশ্বাস করে, এই মানুষগুলোকে নিয়ে শান্তিপূর্ণভাবে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগিয়ে গিয়েছিলেন, আপনার এই শহরটা হচ্ছে কোনো বেটার জায়গা নয়, এইভাবে এগিয়ে গিয়ে আপনি একটা জামা বা একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করুন। এটা খুব অভাব সারা দেশে, এটা যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের মধ্যে একটা রুহামা দিবেন, একটা জামা দিবেন, একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে, এবং এই শহরের যে জাহিলিয়াতগুলো আছে এগুলোকে স্কিপ করা আমাদের জন্য সহজ হবে, কারণ একা একা আপনি কিছুই করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকে সময় আসলে সংক্ষিপ্ততার কারণে অনেক বিষয় স্কিপ করে গেলাম, ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم.